বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের সূচক সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাব। সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি, সূচক সংখ্যা নির্ণয় পদ্ধতি মূলত দুই রকমের। প্রথমত সরল সমষ্টি পদ্ধতি, আর দ্বিতীয়ত হলো ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতি। প্রথমত সরল সমষ্টি পদ্ধতি এবং দ্বিতীয়ত হলো ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমাদের মনে আছে সূচক সংখ্যা তিন প্রকার: মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। মূল্য সূচক সংখ্যা সময়ের দুটা ভিন্ন পরিসরে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের দ্রব্য বা পণ্যের মূল্যের আপেক্ষিক পরিবর্তন যে সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় কি মূল্য সূচক সংখ্যা। আর ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে মূল্য সূচক সংখ্যাকে জিরো পিএন দ্বারা প্রকাশ করা হয়। জিরো পিএন, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরে মূল্য সূচক সংখ্যা জিরো পিএন। এবার আমি দেখাবো সরল সমষ্টি পদ্ধতিতে কিভাবে আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, ভিত্তি বছরে পাঁচটা দ্রব্যের মূল্য দেওয়া আছে। ভিত্তি বছরের মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? P0। এবং চলতি বছরের মূল্যকে PN দ্বারা প্রকাশ করা হয়। ভিত্তি বছরে যদি পাঁচটা দ্রব্য আমি ব্যবহার করে থাকি, তাহলে ওই পাঁচটা দ্রব্যের মোট মূল্য বের করতে হবে। ওই পাঁচটা দ্রব্যের মোট মূল্য কী হবে শিক্ষার্থীরা? ওই পাঁচটা দ্রব্যের মোট মূল্য হবে সামেশান পি জিরো। অনুরূপভাবে চলতি বছরে ওই পাঁচটা দ্রব্যের মূল্য মোট মূল্য সামেশান পিএন। এখন চলতি বছরের মোট মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করে চলতি বছরের মোট মূল্য সামেশান পিএন এবং ভিত্তি বছরের মোট মূল্য সামেশান পি জিরো। ভিত্তি বছরের মূল্য সামেশান পি জিরো এবং চলতি বছরের মূল্য সামেশান পিএন। চলতি বছরের মোট মূল্য সামেশান পিএন এটাকে আমরা কী করবো? ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করব। কত? সামেশান পি জিরো। এই ভাগফলকে 100 দ্বারা গুণ করব। গুণ করলে যে ফলাফল বা যে সংখ্যা পাওয়া যাবে তাকে বলা হবে সরল সমষ্টি পদ্ধতিতে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? জিরো পিএন। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ই কত? তাহলে কত আসবে এখানে? সামেশান পিএন ডিভাইড বাই পি জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে যদি আমরা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে চাই, পরিমাণ সূচক সংখ্যা যদি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? ভিত্তি বছরের পরিমাণ Q0 এবং চলতি বছরের পরিমাণ Qn। তাহলে ভিত্তি বছরের মোট পরিমাণ কত হবে? সামেশান Q0 এবং চলতি বছরের মোট পরিমাণ সামেশান Qn। এখন চলতি বছরের মোট পরিমাণকে ভিত্তি বছরের মোট পরিমাণ দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে
ওই সংখ্যাকে 100 দ্বারা গুণ করলে তাকে বলা হবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা। ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা আর ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যাকে জিরো কিউএন, জিরো কিউএন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউএন ইকুয়াল টু, তাহলে কত আসবে এখানে? সামেশান কিউএন, সামেশান কিউএন ডিভাইড বাই সামেশান কিউ জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো আমরা কী পেলাম এখানে, আমরা এখানে পেলাম ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু সামেশান পিএন ডিভাইড বাই সামেশান পি জিরো গুণন 100, এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউএন ইকুয়াল টু সামেশান কিউএন ডিভাইড বাই সামেশান কিউ জিরো ইন্টু 100। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা, মূল্যমান সূচক সংখ্যা তাহলে কী হবে? মূল্যমান সূচক সংখ্যা হলো ভ্যালুজ ইন্ডেক্স নাম্বার অথবা ইন্ডেক্স নাম্বার অফ ভ্যালুজ, মূল্যমান সূচক সংখ্যা ইন্ডেক্স নাম্বার অফ ভ্যালুজ অথবা ভ্যালুজ ইন্ডেক্স নাম্বার। সেটা কীরকম হবে দেখো, চলতি বছরের মোট মূল্যমানকে, চলতি বছরের মোট মূল্যমানকে ভিত্তি বছরের মোট মূল্যমান দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকেই বলা হবে মূল্যমান সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা। আর এই মূল্যমান সূচক সংখ্যাকে জিরো ভিএন দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা প্রকাশ করা হয় শিক্ষার্থীরা? জিরো ভিএন, জিরো ভিএন দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো চলতি বছরের মূল্য পিএন, চলতি বছরের মূল্য পিএন, ভিত্তি বছরের মূল্য পি জিরো, চলতি বছরের পরিমাণ কিউএন এবং ভিত্তি বছরের পরিমাণ কিউ জিরো। তাহলে দেখো চলতি বছরের মোট মূল্যমান, চলতি বছরের মোট মূল্যমান কী হবে? সামেশান পিএন কিউএন, এবং ভিত্তি বছরের মোট মূল্যমান সামেশান কিউ জিরো, সামেশান পি জিরো কিউ জিরো, সামেশান পি জিরো কিউ জিরো। এখন আমরা কী করবো, যে চলতি বছরের মোট মূল্যমানকে ভিত্তি বছরের মোট মূল্যমান দ্বারা ভাগ করব, ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে তাকে বলা হবে মূল্যমান সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা দেখো জিরো ভিএন ইকলটা তাহলে কত আসবে? জিরো ভিএন ইকলটা আসবে সামেশান পিএন কিউএন ডিভাইডেড বাই সামেশান পি জিরো কিউ জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে সরল সমষ্টির পদ্ধতিতে, সরল সমষ্টির পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু সামেশান পিএন ডিভাইড বাই সামেশান পি জিরো গুণন 100, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউএন, জিরো কিউএন ইকুয়াল টু সামেশান কিউএন ডিভাইড বাই সামেশান কিউ জিরো গুণন 100, এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যমান সূচক সংখ্যা, মূল্যমান সূচক সংখ্যা জিরো ভিএন ইকুয়াল টু সামেশান পিএন কিউএন ডিভাইড বাই সামেশান পি জিরো কিউ জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, এই তিনটা হলো মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা সরল সমষ্টির পদ্ধতিতে। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর আমি দেখাব ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতিতে মূল্য এবং পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতি অর্থাৎ ভার আরোপ করতে হবে, ভার মানে ওয়েট, ওয়েট অথবা পরিমাণ, অথবা পরিমাণ। যখন আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করব তখন আমরা পরিমাণকে ভার হিসাবে নেব, তখন নেব পরিমাণকে ভার হিসাবে, আর যখন পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব তখন আমরা মূল্যকে ভার নেব, মূল্যকে ভার হিসাবে নিয়ে তারপরে মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব। শিক্ষার্থীরা একটা খেয়াল করে শোনো, যখন আমরা ভার আরোপিত পদ্ধতিতে, ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতিতে যখন আমরা মূল্য সূচক সংখ্যা নির্ণয় করব তখন আমরা পরিমাণকে ভার নেব, সেটা কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে নেব আমরা চলতি বছরের পরিমাণকে ভার, আবার কোনো কোনো ক্ষেত্রে ভিত্তি বছরের পরিমাণকে ভার, আবার কোনো কোনো সূত্রে আমরা ব্যবহার করব চলতি এবং ভিত্তি বছরের ভার যোগ করে দুই দ্বারা ভাগ, অর্থাৎ চলতি এবং ভিত্তি বছরের ভারের গড়কে আমরা ব্যবহার করব। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে চলো দেখি আমরা কীভাবে ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে পারি। প্রথম আমি দেখাবো মূল্য সূচক সংখ্যা,
ভাড়ারাপিত সরল সমষ্টি পদ্ধতিতে আমরা কি করব, মূল্য সূচক সংখ্যা নির্ণয় করব। ভার আরোপিত সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা, প্রিয় শিক্ষার্থী, এই যে ভার আরোপিত মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা, মূল্য সূচক সংখ্যা এবং পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়া পরিসংখ্যানবিদ লেসপিয়ার পেশে দ্রবিজ বাউলি, দ্রবিজ বাউলি, মার্শাল এজওয়ার্থ, ফিশার, আর এ ফিশার, এই যে পরিসংখ্যানবিদ গণ বিভিন্নভাবে ভার আরোপিত সূচক সংখ্যা নির্ণয়ের পদ্ধতি বা সূত্র প্রদান করেছেন। তাদের নাম অনুসারে, তাদের নাম অনুসারে প্রথমটাকে বলা হয় লেসপিয়ারের নাম অনুসারে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় সূত্র, লেসপিয়ারের পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় সূত্র, প্যাশের মূল্য সূচক সংখ্যা নির্ণয় সূত্র, প্যাশের পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় সূত্র, দ্রবিজ ও বাউলি এবং মার্শাল এজওয়ার্থ, আর এ ফিশার, এদের নাম অনুসারে এই সূত্রগুলোকে বলা হয় লেসপিয়ারের সূত্র, প্যাশের সূত্র, দ্রবিজ বাউলির সূত্র, মার্শাল এজওয়ার্থ এবং আর এ ফিশারের সূত্র। ঠিক আছে, হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে প্রথম যেটা আছে লেসপিয়ারের সূত্র অনুসারে লেসপিয়ার 1871 সালে সূচক সংখ্যা নির্ণয়ের যে সূত্র প্রদান করেন তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় লেসপিয়ারের সূত্র। অর্থাৎ তিনি তার সূত্রে ভিত্তি বছরের পরিমাণকে ভার হিসাবে বিবেচনা করেছেন। ভিত্তি বছরের পরিমাণ নির্দিষ্ট কিন্তু এখানে যে লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে অথবা লেসপিয়ার্স পরিসংখ্যানবিদ লেসপিয়ার্স মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়া ভিত্তি বছরের পরিমাণকে ভার হিসাবে তার সূত্রে ব্যবহার করেছেন। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি চলতি বছরের মূল্য পিএন, ভিত্তি বছরের মূল্য পি জিরো, এবং লেসপিয়ারের সূত্রে ভিত্তি বছরের পরিমাণকে ভার, আর ভিত্তি বছরের পরিমাণ কত, ভিত্তি বছরের পরিমাণ হলো কি জিরো। তাহলে দেখো চলতি বছরের মোট মূল্য কত হবে, দেখো চলতি বছরের মোট মূল্য হবে সামেশান পিএন কি জিরো, এবং ভিত্তি বছরের মোট মূল্য হবে সামেশান পি জিরো কি জিরো। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন চলতি বছরের মূল্যকে, মোট মূল্যকে ভিত্তি বছরের মোট মূল্য দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যাবে সেটা হবে লেসপিয়ারের সূত্র অনুসারে মূল্য সূচক সংখ্যা। তাহলে দেখো লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন, লেসপিয়ারের সূত্র অনুসারে মূল্য সূচক সংখ্যা ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু কত হবে, সামেশান পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশান পি জিরো কিউ জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে লেসপিয়ারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু সামেশান পিএন কিউ জিরো ডিভাইডেড বাই সামেশান পি জিরো কি জিরো গুণন 100। এখন যদি আমি লেসপিয়ারের সূত্র অনুসারে পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে চাই, লেসপিয়ারের সূত্র অনুসারে আমি পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব, সেখানে দেখো চলতি বছরের পরিমাণ কিউ এন, চলতি বছরের পরিমাণ কিউ এন এবং ভিত্তি বছরের পরিমাণ কিউ জিরো, চলতি বছরের মূল্য পিএন এবং ভিত্তি বছরের মূল্য পি জিরো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে লেসপিয়ার যখন মূল্য সূচক সংখ্যা নির্ণয় করেছেন অথবা লেসপিয়ারের সূত্র অনুসারে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে আমরা ভিত্তি বছরের পরিমাণকে ভার ধরব, আর যখন আমরা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করব তখন ভিত্তি বছরের মূল্যকে ভার হিসেবে বিবেচনা করব, আমরা ভিত্তি বছরের মূল্যকে ভার হিসাবে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো চলতি বছরের মোট পরিমাণ ভার আরোপিত পদ্ধতিতে কী হবে, দেখো সামেশান কিউ এন পি জিরো
এবং ভিত্তি বছরের মোট পরিমাণ হবে দেখো সামেশান কি জিরো পি জিরো। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এইটাকে আমরা ভাগ করব কি দ্বারা, এটা দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব। গুণ করলে কি হবে, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা বের হবে। কার সূত্র অনুসারে, ল্যাস পিয়ার্সের সূত্র অনুসারে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের পরিমাণ সূচক সংখ্যা, ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউ এন ইকুয়াল টু সামেশান কিউ এন পি জিরো ডিভাইডেড বাই সামেশান কি জিরো পি জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, ইচ্ছা করলে এটা আমরা সাদা লিখতে পারি অথবা এরকম রাখলেও চলবে। তাহলে দেখো ল্যাসপিয়ারের সূত্র অনুসারে ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতিতে ল্যাসপিয়ারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা ইকুয়াল টু সামেশান পি এন কিউ জিরো ডিভাইড বাই সামেশান পি জিরো কিউ জিরো গুণন 100, এবং ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা সামেশান কিউ এন পি জিরো ডিভাইড বাই সামেশান কিউ জিরো পি জিরো গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমি যে কথাটা বলবো সেটা হলো প্যাসের মূল্য সূচক সংখ্যা এবং প্যাসের পরিমাণ সূচক সংখ্যা। 1874 সালে পরিসংখ্যানবিদ প্যাসে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়া চলতি বছরের পরিমাণকে ভার হিসাবে ওনার সূত্রে উনি ব্যবহার করেছেন। চলতি বছরের পরিমাণকে উনি ভার হিসাবে বিবেচনা করে মূল্য সূত্র সংখ্যা নির্ণয় করেছেন। প্যাসের সূত্র অনুসারে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু তাহলে কত হবে, সামেশান পিএন কিউএন। অর্থাৎ প্যাসে তার সূত্রে কি করেছেন, আর দেখো আমরা জানি চলতি বছরের মূল্য পিএন, ভিত্তি বছরের মূল্য পি জিরো, চলতি বছরের পরিমাণ কিউএন এবং ভিত্তি বছরের পরিমাণ কিউ জিরো। পরিসংখ্যানবিদ প্যাসে মূল্য সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে চলতি বছরের পরিমাণকে ভার হিসাবে ব্যবহার করেছেন। অর্থাৎ প্যাসের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু তাহলে কী হবে দেখো, সামেশান পিএন কিউএন ডিভাইড বাই সামেশান পি জিরো কিউএন গুণন 100। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়া চলতি বছরের মূল্যকে ভার হিসাবে ব্যবহার করেছেন। তাহলে প্যাসের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউএন ইকুয়াল টু কত হবে শিক্ষার্থীরা, জিরো কিউএন ইকুয়াল টু হবে দেখো সামেশান কিউএন পিএন ডিভাইডেড বাই সামেশান কিউ জিরো পিএন গুণন 100। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, তাহলে কী পেলাম এখানে আমরা পেলাম সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা, পরিমাণ সূচক সংখ্যা এবং মূল্যমান সূচক সংখ্যা। সরল সমষ্টি পদ্ধতিতে মূল্য সূচক সংখ্যা জিরো পিএন ইকুয়াল টু সামেশান পিএন ডিভাইড বাই সামেশান পি জিরো গুণন 100। সরল সমষ্টির পদ্ধতিতে পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউএন ইকুয়াল টু সামেশান কিউএন ডিভাইড বাই সামেশান কিউ জিরো গুণন 100, এবং সরল সমষ্টির পদ্ধতিতে মূল্যমান সূচক সংখ্যা জিরো ভিএন ইকুয়াল টু সামেশান পিএন কিউএন ডিভাইড বাই সামেশান পি জিরো কিউ জিরো গুণন 100। এবার দেখো ভার আরোপিত সরল সমষ্টির পদ্ধতিতে ল্যাসপিয়ার প্যাসে দর্বিজ ভাউলি
বাসালেয়া জর্ট এবং আর এফ ফিশার এই পাঁচজন পরিসংখ্যানবিদ বিভিন্নভাবে তাদের সূত্র প্রদান করেছেন। এখানে আমি দুজনের সূত্র দেখিয়েছি, প্রথমটা হলো ল্যাসপেসের সূত্র, ল্যাসপেসের সূত্র, এবং দ্বিতীয়টা হলো প্যাসের সূত্র। ল্যাসপেসের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যসূচক সংখ্যা, ল্যাসপেয়ারের সূত্র অনুসারে চলতি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যসূচক সংখ্যা সামেশান পি এন কিউ জিরো ডিভাইড বাই সামেশান পি জিরো গুণ কিউ জিরো গুণন একশো, এবং ল্যাসপেয়ারের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা সামেশান কিউ এন পি জিরো ডিভাইড বাই সামেশান কিউ জিরো পি জিরো গুণন একশো। প্যাশের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের মূল্যসূচক সংখ্যা সামেশান পি এন কিউ এন ডিভাইড বাই সামেশান পি জিরো কিউ এন গুণন একশো, এবং প্যাশের সূত্র অনুসারে ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের পরিমাণ সূচক সংখ্যা জিরো কিউ এন ইকাল টু সামেশান কিউ এন পি এন ডিভাইড বাই সামেশান কিউ জিরো পি এন গুণন একশো। ঠিক আছে শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি দরবিজ বাউলি, মার্শাল এজওয়ার্ট এবং আর এ ফিশারের ভারারোপিত মূল্য সূচক সংখ্যা পরিমাণ সূচক সংখ্যা নির্ণয় সূত্র দেখাব। আজ এখানে ক্লাস শেষ করছি, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।